রহস্যময় হয়ে পড়ব সমগ্র বিশ্ব। বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব বিশ্ববাসী। হাজার বছর পিছত বিরল মহাজাগতিক পরিঘটনা। চলিত আগস্ট মাহতেই বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব বিশ্ব। কাহানিও নেদেখা নুশুনা কাহিনী সংঘটিত হব মহাকাশত। চন্দ্র সূর্যকে আদি করে সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহের অবস্থিতি হব কিছু পৃথক, কিছু অনন্য। নম্বর এক, 8 আগস্টর দিনাই দূরত্ব কমিব চন্দ্র আর বৃহস্পতি গ্রহর। অর্থাৎ দুইটা গ্রহেই পূর্বর যে নির্দিষ্ট দূরত্ব আছিল তাতোতকৈ বহুগুণে কমি যাব। নম্বর টু, 13 আগস্টত প্রায় 150 শতাধিক উল্কাপিণ্ড দেখা যাব মহাকাশত। নম্বর থ্রি, 18 আগস্টর দিনা নৌ সেদোদাই। অর্থাৎ 18 আগস্টত পৃথিবীর ঠিক ওপরতেই থাকিব সূর্য। হে কোনো জ্বর বা জীবর ছাঁ অথবা সেদো দেখা নাপাব। কিছু সময়ের ছাঁবিহীন হয়ে পড়ব সমগ্র বিশ্ব। নম্বর থ্রি, 27 আগস্টত শনিগ্রহর ওসরত দেখা যাব আঙুঠি সদৃশ পদার্থ। খালি চকুরে আপনি 27 আগস্টত শনিগ্রহক আঙুঠি সদৃশ পদার্থের ভিতর দেখবলে পাব। আর ইয়ার পাছত 19 আগস্টত হব আটাইতক বিরল মহাজাগতিক পরিঘটনা। 2 আগস্টত হব ব্লুমুন। আগস্টর দিনাই পৃথিবীর নিচেই কাশলে আসব চন্দ্র। পূর্বতক বহু ডাঙর আর নীলা আবরণে দেখা যাব চন্দ্রক। সে ইয়াক নাম দিয়া হয়েছে ব্লু মুন ডে। 1000 বছর পিছত ব্লু মুনে দেখা দিব সমগ্র বিশ্বত। আর এটা এই বিরল মহাজাগতিক পরিঘটনা উপভোগ করার বাবে উৎসুকী বিশ্ববাসী। ইন্টারন্যাশনাল ডেস্ক, অসম লাইভ 24।